এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। লাগবে এমনটা আমি স্পষ্ট করে বলতে পারি, কারণ এই মুহূর্তে শ্রীনিকেতন মোড় পার করছে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল। রাস্তার পরিসর অনেকটাই বড়, কিন্তু যেভাবে বহু মানুষ আর বিশেষ করে মহিলারা শাঁক বাজিয়ে অথবা উলুধ্বনি দিয়ে রাস্তার দুধারে অপেক্ষারত রয়েছে, আর যেখানেই প্রতি অভিভাবকদন জানাতে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা কিন্তু বারবার থমকে থমকে যাচ্ছে। তুমি একটু আগে বলছিলে অনেকে হয়তো বাসে করে এসেছেন কিংবা বাইরে থেকে এসেছেন, কিন্তু অনুব্রত মণ্ডলের এখনো পর্যন্ত তার যা বক্তব্য, তিনি যেমনটা দাবি করেছেন যে 3 লক্ষ মানুষ আজকের এই পদযাত্রায় পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা কেউই বাইরের নন, তারা বহিরাগত নন। অর্থাৎ এই যে বহিরাগত বিতর্ক যেটা অমিত শাহের রোড শো এর পরদিন থেকেই ইজাত হয়েছিল, সে তাতে একটা দাড়ি টানার চেষ্টা অনুব্রত মণ্ডল করছেন। তিনি বলছেন শুধুমাত্র বোলপুরের মানুষকে নিয়ে এসে এই মিছিলে, এই প্রদর্শনীতে, এই মিছিলকে একটা মিছিল নয়, এই পদযাত্রাকে পদযাত্রা নয়, সাংস্কৃতিক আঙিনায় অথবা রাজনীতির আঙানায় একটা বড় প্রেক্ষিতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, এটা তাদের জনসংযোগের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে এই এখনো পর্যন্ত পদযাত্রা যেভাবে এগিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি শ্রীনিকেতন মোড় পর্যন্ত, তাতে যে প্রসঙ্গটা আজকে আমরা এই মুহূর্তে তোমাকে সরাসরি সম্প্রচারে জানাই, যে যেমনটা দেখতেও পাচ্ছেন আমাদের দর্শকরা, খানিকটা দাঁড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ সেই একটাই বিষয় যেটা আমি বলছিলাম প্রত্যাশিত ছিল, কারণ যেভাবে মহিলারা, বহু মানুষ ভিড় করে রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন, কেউ কথা বলতে চাইছেন, কেউ হাত মেলাতে চাইছেন, কেউ বা উলুধ্বনি দিচ্ছেন, শাঁক বাজাচ্ছেন, অবশ্য এই সব কিছু যদি একটা সূত্রে বাঁধা যায় কুস্মিতা, তাহলে যে জিনিসটা অন্তত যে প্রেক্ষিতটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, যে বড় রাজনীতির ক্যানভাসটা স্পষ্ট হয়ে যাচ্ছে, যে বাংলা এবং বাঙালি এই দুটো জায়গাতেই তৃণমূল কংগ্রেস তার যে অনেকটাই অর্ধেক আকাশ দখল করে রয়েছে, সেইটা কোথায় প্রমাণ করার জায়গাতেই রয়েছে তৃণমূল কংগ্রেস। আর যে জায়গাটাকেই শিখণ্ডি করে বারবার আরও বেশি করে রাজনৈতিক জমি শক্ত করার খেলায় নেমেছে বা রাজনৈতিক জমি শক্ত করার উদ্দেশ্যে নেমেছেন অমিত শাহের দল, সেই দুটো প্রেক্ষিতকে পাশাপাশি রাখলে এই জিনিসটা বোঝা যাচ্ছে। এমন করে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আজকে একটা রাজনৈতিক বার্তা শুধু নয়, রাজনৈতিক বডি ল্যাঙ্গুয়েজ শুধু তুলে ধরা নয়, বরঞ্চ সাংস্কৃতিক বডি ল্যাঙ্গুয়েজ, সাংস্কৃতিক প্রেক্ষিতটাকেও তুলে ধরার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত যে কারণেই আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে পদযাত্রায় সেখানে ঢাক বাজছে, যেরকম ঢোল বাজছে, কীর্তন হচ্ছে, বাউল সঙ্গীত চলছে, সাঁওতাল নৃত্য চলছে, সেই সঙ্গে সাঁওতাল সুরও শোনা যাচ্ছে, শাঁক বাজছে, উলু কাসর ধ্বনি, রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। শুধু কাট আউটে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে ছবিটা রয়েছে ফ্রেমবন্দি, সেটা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের, ফলে কবিগুরুর এই ছবি নিয়ে তার জমিতেই, তার মাটিতেই কিন্তু তিনি হাঁটছেন খুব স্বাভাবিকভাবে। যেখানে মূল সভাস্থলে আমি রয়েছি, আর কিছুক্ষণ পরেই সেখানে এসে পৌঁছে যাবে তৃণমূল নেত্রী। ইতিমধ্যে ট্যাবলয়েড দেখা যাচ্ছে, যে দুটি ট্যাবলয়েড একেবারে সামনে রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই ট্যাবলয়েড দুটি কিন্তু এসে পৌঁছে গিয়েছে প্রায় মূল মঞ্চের কাছাকাছি। মঞ্চকে ঘিরে জনস্রোত তৈরি হয়েছে ব্যারিকেডের মধ্যে মানুষজনের ভিড়, আর এই মুহূর্তে জনস্রোতে সেই ছবি আপনাদের আমরা দেখাবো। আর কিছুক্ষণের অপেক্ষা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এসে পৌঁছে যাবেন সভার স্থলে। দুটি ট্যাবলয়েড, সেই ট্যাবলয়েড দুটি কিন্তু এই মুহূর্তে সামনে রয়েছে, ট্যাবলো দুটি ট্যাবলো এই মুহূর্তে সামনে রয়েছে, এবং সেই ট্যাবলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, উজ্জ্বল মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে যাবেন। আমরা দেখতে পাচ্ছি মূল মঞ্চ থেকে সামান্য দূরে রয়েছে দুটি ট্যাবলো, উজ্জ্বল। হ্যাঁ দেখো, একেবারেই তাই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটা জনস্রোত এগিয়ে চলেছে সামনের দিকে। তবে সাধারণত আমরা কলকাতার বুকে যে ধরনের মিছিল দেখি, আজকের মিছিলটা কিন্তু ছিল একটু অন্য রকমের। সেটা হচ্ছে যেহেতু রাস্তা এখানে ছোট, সেই কারণে যত মানুষ জড়ো হয়েছিল তারা যদি সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে মিছিলে হাঁটতেন, তাহলে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা যেত না, এত মানুষের ভিড় হয়েছিল। ফলে শেষ মুহূর্তে রাস্তার দুধারে দড়ি দিয়ে যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
এবং তারা গোটা রাস্তা জুড়ে তারা দাঁড়িয়ে থাকেন হাতে পতাকা বেলুন নিয়ে এবং ফুল দিয়ে শাক নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাঝখান দিয়ে হেঁটে যান। রাস্তার ওপরে প্রচুর মানুষের ভিড়, যারা বাড়িতে অপেক্ষা করেছেন বাড়ির ছাদে কাছ থেকে একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল, সেই মিছিলের সঙ্গে হয়তো 10,000 লোক, হয়তো 20,000 লোক তারা পা মিলিয়েছেন। আর রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন প্রচুর মানুষ, যারা কিন্তু খুব কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন। সকাল থেকে তারা অপেক্ষা করেছেন, এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা এসেছিলেন পতাকা নিয়ে। অর্থাৎ অমিত শাহ যেভাবে মিটিং করেছিলেন, মিছিল করেছিলেন, আমরা সেক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম যে অমিত শাহর যে কনভয়, সেই কনভয় এবং গাড়িতে দাঁড়িয়ে অমিত শাহ হাত নাড়তে নাড়তে গেছেন, তার রাস্তার দুধারে ছিলেন বিজেপির কর্মীরা। এখানেও কিন্তু ঠিক একই রকম ভাবে রাস্তার দুধারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়েছিলেন এবং মাঝখান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন এবং বারবার তার গতি শ্লথ হয়েছে। তিনি দাঁড়িয়েছেন, তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন, নাম ধরে জানতে চেয়েছেন, ওপরে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে হাত মেরেছেন। অর্থাৎ বার্তা স্পষ্ট যে এই বীরভূম, এই মাটি, এটা অত্যন্ত পরিচিত মাটি তার। তিনি গ্রামের অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আছেন যাদেরকে নাম ধরে চেনেন। অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুজনকে ডেকে জিজ্ঞেস করছেন, কেমন আছো, কেমন চলছে, ভালো করে কাজ কর। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এই মাটিকে অনেকের থেকে ভালো চেনেন, দীর্ঘদিন এই মাটিতে লড়াই জায়গায় পৌঁছেছেন, এই বার্তাটা তার দেওয়ার প্রয়োজন ছিল, যে বার্তাটা কিন্তু আজকের মিছিল থেকে দিল। এবং আজকের পর আরো জোরালো হবে বহিরাগত তত্ত্ব।